পৌরসভা এলাকার জন্য আপনার ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত তথ্যটা আপনাকে জানাবো শিল্পসাথী পোর্টাল থেকেও ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা যেত তবে সেখানে কিন্তু বহু দিন যাবৎ এই সার্ভিসটা বন্ধ রয়েছে যার কারণে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে আপনি আপনার ট্রেড লাইসেন্স পাবেন হাতে সেই প্রক্রিয়াটি তো এটার জন্য ই ডিস্ট্রিক্ট ডট ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন এরপরে লগ ইন অথবা সাইন আপ এখানে ক্লিক করবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখান থেকে সাইন আপ করে আপনাকে দেখাবো কিন্তু আপনারা যারা রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু নিউ ইউজার এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে ইমেল আইডি এখানে ফোন নাম্বার এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার ইউজার নেম এগুলো দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এরপরে আপনি আপনার ফোন নাম্বার ওটিপির মাধ্যমে কিন্তু লগ করতে পারবেন তো আমি এখান থেকে আমার যেহেতু ল রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে সরাসরি এখানে ফোন নম্বর ক্যাপসা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আমার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এই প্রক্রিয়া কমপ্লিট করে আপনাকে দেখাচ্ছি তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি হবে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে এরপরে আমি কয়েকটা ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছিলাম সেগুলোর তথ্য এখানে আছে এরপরে ট্রেড লাইসেন্স করার জন্য সার্ভিসেস এই যে অপশানটি আছে এই সার্ভিসেস অপশানে ক্লিক করতে হবে এরপরে লাইসেন্স এটা সিলেক্ট করবেন এরপরে এখানে পেসটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়ার্স এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে দেখতে পারবেন কি কী ডকুমেন্টসগুলো লাগবে এখান থেকে সেগুলো বলা হয়েছে তবে শর্টকাটে আপনাকে বলে দিচ্ছি আপনারা ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা স্ক্যান করে রেডি রাখবেন এছাড়াও দ্বিতীয়ত কিন্তু আপনাকে অনারশিপ প্রুফের জন্য আপনার যে মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট যেটা আছে অর্থাৎ খাজনার রিসিপ্ট সেই খাজনার রিসিপ্টটা আপনারা কিন্তু স্ক্যান করে রাখবেন এরপরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সালুটেশান দেখাবে মিস্টার মিসেস বা এম এস যার নামে হবে এমডি ডক্টর যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে ফার্স্ট নেম যেটা আছে আপনার ক্ষেত্রে সেই ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবেন মিডিল নেম থাকলে এখানে লাস্ট নেম অর্থাৎ টাইটেল যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন সাথে সাথে এজ অর্থাৎ টোটাল বয়স কত সেটা এখানে চলে আসবে এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা এখানে আপনি যেটা সিলেক্ট করবেন তার উপরে নির্ধারণ করে এখানে অটোমেটিক চলে আসবে এরপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার আপনি যেটা দেবেন সেটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা দেবেন এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা ইনপুট করলাম এরপরে ভ্যালিডেট অপশানেই ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দিয়েছে এরপরে ইমেল আইডি চাওয়া হয়েছে তো এখানে আপনার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন এরপরে আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে প্যান কার্ড নাম্বার তো আপনার প্যান কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে দেবেন যদি আপনার বিজনেসের নামে কোনো প্যান কার্ড থাকে সেটাও দিতে পারেন বা ব্যক্তিগত প্যান নাম্বার সেটাও কিন্তু দিতে পারেন এই সমস্ত তথ্যগুলো দিয়ে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো আমার ক্ষেত্রে সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়ে গেছে এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেভ সাকসেসফুলি মেসেজ দিয়ে দেবে এছাড়াও নিচে সাকসেস মেসেজ দেবে এরপরে কিন্তু অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেসের এখানে আপনার যে গ্রামের নাম বা এরিয়ার নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে আপনার পিনকোড যেটা হবে সেই পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে পারবেন এখানে কান্ট্রি শো হবে এখানে স্টেট শো হবে এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট আপনার পিনকোড অনুযায়ী অটোমেটিক চলে আসবে এরপরে পেস্টিক স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু এই জায়গা থেকে আপনার যে সাব সাবডিভিশন হবে সেটা সিলেক্ট করবেন এরপরে এখান থেকে ক্লিক করে আরবান সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি এটা সিলেক্ট করে দেবেন বা কর্পোরেশন হলে কর্পোরেশান আপনার ক্ষেত্রে যেটা সেটা এরপরে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশান আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে এখানে ক্লিক করে আপনার যে ওয়ার্ড হবে ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটাকে সিলেক্ট করে দেবেন এরপরে পুলিশ স্টেশন এখানে লিখে দেবেন এরপরে এখানে কিন্তু এই ব্রজ যেটা এটা ডিঅ্যাক্টিভেট থাকবে এটাতে কিছু করার দরকার নেই এখানে হোল্ডিং নাম্বার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা আপনার যে খাজনা রিসিপ্ট আছে সেখানে কিন্তু হোল্ডিং নাম্বারটা আপনারা দেখতে পারবেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে যদি কমিউনিকেশান অ্যাড্রেস এবং এখানে অ্যাড্রেস অফ বিজনেস অর্থাৎ এস্টাবলিশমেন্ট বা ট্রেড অর্থাৎ আপনার বিজনেসের ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে একই দেবেন যদি আলাদা হয় তাহলে নট সেম করে আলাদা যেটা হবে সেটা দিয়ে দেবেন আমার ক্ষেত্রে একই তাই আমি এটা সেম অ্যাজ অ্যাভভ অ্যাড্রেস এটা করে দিলাম এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব তার আগে এগুলো আমি ফিল করে নেব তো আমি এখানে আমার সমস্ত অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখছেন সেফ সাকসেসফুলি মেসেজ দিয়ে দিয়েছে এরপরে শেষ বা অন্তিম যে স্টেপটি আছে এটা হলো আপনার বিজনেস ডিটেলসটা দিতে হবে তো এখানে আপনার ফার্ম নেম বা কোম্পানি নেম যেটা আছে সেই ফার্ম বা কোম্পানি নেমটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে কিন্তু এখান থেকে ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমার যে ক্যাটাগরি হবে সেটা আমি সিলেক্ট করে নেব। এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত রকম ক্যাটাগরি কিন্তু এখানে পেয়ে যাবেন যেমনটা আমার ক্ষেত্রে শপ রয়েছে তাই আমি এখানে নন ফুড আইটেম এটা সিলেক্ট করলাম এরপরে কিন্তু এখানে নেচার অফ ট্রেড বা প্রফেশন এখানে সাব ক্যাটাগরি দেওয়া থাকবে এখান থেকে কী ধরনের শপ আপনার সেটা সিলেক্ট করতে হবে তো আমার ক্ষেত্রে ক্লোথ শপ তার জন্য ক্লোথ শপ এটা সিলেক্ট করলাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন আপনার কোনটি সেটা আমার পক্ষে জানাটা অসম্ভব তাই আমি এখান থেকে দেখাতেও পারবো না জাস্ট এখান থেকে আপনাকে বলে দিলাম তো আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবার কত তারিখে আপনার বিজনেসটি স্টার্ট হয়েছে সেই তারিখটা বা সালটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে যেটা আমি একটা ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়ে দিলাম এরপরে আপনার ব্যবসার যে জায়গাটা আছে সেটা যদি ভাড়া হয় তাহলে আপনার এখানে সেটা কত টাকা ভাড়া দিতে হয় সেটা আপনারা এখানে মান্থলি বা অ্যানুয়ালি দিতে পারেন এছাড়াও আপনার বিজনেসের অ্যানুয়াল যে ভ্যালুয়েশান আছে সেটাও আপনারা দিতে পারেন অর্থাৎ বছরে কত টাকা আপনি টার্ন ওভার করছেন সেটাও দিতে পারেন যেহেতু নতুন বিজনেস তাই এটা আপনি চাইলেও ছেড়েও দিতে পারেন এরপরে অ্যানুয়াল ফি এবং ওয়ার্কশপ অ্যাড্রেস দুটি চাওয়া হয়েছে তো আপনার যেখানে যে ঠিকানাতে আপনার ওয়ার্কশপ অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দেবেন গোডাউন থাকলে তার যে ঠিকানা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে এখানে বলা হচ্ছে লাইসেন্স অ্যাপ্লাইড ফর অর্থাৎ কত বছরের জন্য আপনি লাইসেন্সটি নিতে চান তো এক বছর আছে তিন বছর আছে আমি এখানে তিন বছর সিলেক্ট করলাম তিন বছর সিলেক্ট করার সাথে সাথে অ্যানুয়াল ফি দেখতে পাচ্ছেন আমার পাঁচশো টাকা করে প্রতি বছরে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশান ফি যেটা দেড়শো টাকা হচ্ছে তিন বছরের জন্য এরপরে কিন্তু আমাকে এ পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিছু দেওয়ার দরকার নেই এবারে জাস্ট এখান থেকে অনারশিপ ডিটেলসটা আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড রো এই অপশানে ক্লিক করবেন এখানে টাইপ অফ অনারশিপ অর্থাৎ যদি প্রপারটার অর্থাৎ আপনি নিজে হয়ে থাকেন তাহলে এটা পার্টনার্স যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন ডিরেক্টরস ম্যানেজার্স বা কর্তা বা সেক্রেটারি বা আদার্স আপনার ক্ষেত্রে বিজনেসটা যে টাইপের হোক না কেন সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রপার্টি বা নিজস্ব ব্যবসা তাই প্রপার্টিটা সিলেক্ট করলাম এরপরে নেম যেটা আছে সেই নেমটা আমি এখানে দিয়ে দিলাম আপনার ক্ষেত্রে সঠিক নেম যেটা হবে সেটা দেবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন এখানে আপনার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দেবেন এরপরে ইমেল আইডি চাইলে দিতেও পারেন আদারওয়াইজ ছেড়েও দিতে পারেন আমি রেকমেন্ড করব এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এরপরে ওকে বাটানে আপনারা ক্লিক করবেন ওকে বাটানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিটেলসটি কিন্তু সেভ হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে সেভ অ্যাস ড্রাফট এই অপশানে আপনারা ক্লিক করবেন তার আগে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন সেভ অ্যাস ড্রাফট এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে সেভ সাকসেসফুলি মেসেজ দিয়ে দেবে এরপরে প্রিভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন একটি ফর্ম কিন্তু ওপেন হবে অর্থাৎ আপনি এখানে যে সমস্ত তথ্যগুলো দিয়ে ফিল আপ করেছেন সেই তথ্যগুলোই কিন্তু এখানে শো হবে এটাকে স্ক্রল ডাউন করে আপনারা দেখে নেবেন ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কি না আমি সিকিউরিটি পারপাসের জন্য এগুলো হাইড করে রেখেছি তো আপনারা ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন যদি কোনো ভুল থাকে তাহলে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে এখানে কিন্তু আপনারা ব্যাক অপশানে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন এরপরে দেখতে পারবেন প্রিভিউ সার্টিফিকেট একটি অপশন আসবে এই প্রিভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ট্রেড লাইসেন্সটি ঠিক কী প্রকারের হবে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তো এটাকে ওপেন করবেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখতে পারবেন এই যে ট্রেড লাইসেন্স এটা কিন্তু একটা প্রিভিউ কপি কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট নাম্বার কিছু থাকবে না জাস্ট আপনার নামটা কি থাকবে বা আপনার শপের নাম কি থাকবে এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে এগুলো একটু ভালো করে দেখে নেবেন এগুলো ঠিকঠাক আছে কি না আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন তো এখানে কত টাকা অ্যামাউন্ট সেটাও দেখাবে সার্টিফিকেট যেটা ভ্যালিডিটি সেটা কতদিন থাকবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করতে হবে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করার আগে আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোড করার জন্য সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুই রকম ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হলো আইডেন্টি প্রুফ একটা হলো অনারশিপ তো এখানে আইডেন্টি প্রুফ হিসেবে এর মধ্যে আপনি যেটা দিতে চান সেটা সিলেক্ট করবেন এখানে ফাইল টাইপ জেপিজি জেপিইজি পিএনজি এবং পিডিএফ যেটা পাঁচশো বারো কেবির মধ্যে হতে হবে আইডেন্টি প্রুফ এবং এক এমবির মধ্যে হতে হবে অনারশিপ প্রুফ তো অনারশিপ প্রুফের যে ডকুমেন্ট সেটা আমি পৌরসভার যে খাজনা রিসিপ্ট সেটা আমি এখানে সিলেক্ট করলাম এরপরে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এই দুটি ফাইল আমি কিন্তু অ্যাটাচ করে দেব বাস সিলেক্ট করে দেব এই দুটি ফাইল অ্যাটাচ করার পরে এখানে আই অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক করবেন এরপরে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট আপলোড ডান এরপরে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এরপরে আপনাকে কিন্তু নিচে আসার পরে দেখতে পারবেন সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান যেটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট রেফারেন্স নাম্বার সার্ভিস নেম অর্থাৎ কী কাজের জন্য আপনি এটা করছেন এরপরে এখানে এআইএন নাম্বার এরপরে ডিপোজিটের নেম বা এই বেসিক ডিটেলস যেমন ইমেল আইডি এবং কত টাকা পে করতে হবে এরপরে এখানে একবার ক্লিক করবেন এরপরে কন্ডিশন এগ্রিড এই জায়গা থেকে একবার আপনাকে ক্লিক করতে হবে এরপরে আই এগ্রি অপশানে ক্লিক করবেন এটা ঠিক অটোমেটিক্যালি হয়ে যাবে এরপরে পে অপশানেই ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্ট যে পেজটি আছে সেটা কিন্তু এখানে ওপেন হবে জাস্ট আপনারা শো কিউআর এই অপশানে ক্লিক করে আপনারা এটাকে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে দেবেন কিউআর কোড স্ক্যান করে সাকসেসফুলি যখনই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবেন এখানে এআইএন নাম্বার শো হবে এরপরে অ্যামাউন্ট কত টাকা পে করেছেন সেটা এবং পেমেন্ট স্ট্যাটাস যেটা সেটা সাকসেস দেখাবে এখানে এরপরে পেমেন্ট রিসিভ যেটা সেটা ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে এখানে আপনাকে কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি ই ডিস্ট্রিক পোর্টালে কিন্তু রিডাইরেক্টিং চলে আসবে তো ডিরেক্ট এভাবে ডিস্ট্রিক্ট পোর্টালে রিডাইরেক্টিং হয়ে চলে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু অ্যাপ্রুভ দেখাবে এরপরে কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখাবে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সার্টিফিকেট যেটা সেটা ডাউনলোড করতে পারবেন এটা ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যায় অর্থাৎ পেমেন্ট সাকসেস হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সার্টিফিকেট যেটা সেটা কিন্তু জেনারেট হয়ে যায় তাই ডাউনলোড সার্টিফিকেট এখানে আপনার যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে জাস্ট অ্যাকশান এর নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা সাথে সাথেই এখানে কিন্তু আপনার সার্টিফিকেট যেটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট নাম্বার যেটা সেটা এখানে চলে আসবে এরপরে এখানে আপনার নাম এবং আপনার যে বিজনেস নেম সেটা এখানে শো হবে জাস্ট এটিকে আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ আপনারা এখান থেকে সরাসরি প্রিন্টও কিন্তু করে নিতে পারেন এভাবে খুব সহজে কিন্তু পৌরসভা এলাকার জন্য আপনি আপনার ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই স্টেপসগুলো দেখানো ছিল কিভাবে আপনার ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে কিভাবে পেমেন্ট করবেন তার সমগ্র প্রক্রিয়াটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ